বিরতির পর ফিরে এলাম আবারও উনিশের জনাদেশ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন যে অতিথিরা, তাদের কাছে সেই একই প্রশ্ন নিয়ে যাব যে প্রশ্ন করেছিলাম বিরতির আগে, যে প্রথম দ্বিতীয় দফার সঙ্গে তৃতীয় দফার অনেকটাই তফাৎ, বিশেষ করে দ্বিতীয় দফার সঙ্গে। দ্বিতীয় দফায় এতক্ষণে কিন্তু আমরা রক্তাক্তের যে ছবি সেই ছবি আমাদের নজরে এসেছিল, কিন্তু তৃতীয় দফাতে কিন্তু এখনো সেরকম বড়সড় কোনো ঘটনা ঘটেনি। সুরজিতার কাছে প্রথমে যাব, কি বলবেন? আমরা প্রথম থেকেই বলছি, আমার সঙ্গে আমার সহবক্তারা এই বিষয়ে একমত হবেন আশা করি, যে কোনোভাবেই কোনো কোনো ব্যক্তি রক্তাক্ত হওয়া মোটেই কাম্য নয়, বা কেউ তার নিজে ভোটটা দিতে পারলো না সেটাও বাঞ্ছনীয় নয়। সাথে সাথে সংবাদ মাধ্যম যে দায়িত্ব পালন করছে তাদের দায়িত্ব পালনে কোনো রকম বাধা সৃষ্টি করা বা তাদের খবর সংগ্রহে কোনো রকম বিঘ্ন ঘটা সেটাও কাম্য নয়। এটা আমি মানে উন্মুক্ত কণ্ঠে বলছি, এই নিয়ে কোনো দ্বিমত নেই। আমার সহবক্তারা এর উপর অনেক কিছু হয়তো বলবে, কিন্তু আমার আমার বক্তব্যটা আমি পরিষ্কার করছি এবং আশা রাখবো আগামী দিনেও, যেহেতু নির্বাচন কমিশন বলছে তারা আরও কেন্দ্রীয় বাহিনী বাড়াবে, কোথাও যদি মানুষের মনোবলে কোনো রকম পরিবর্তন ঘটে থাকে যে কেন্দ্রীয় বাহিনী এলে তাদের যদি মনে হয় যে তাদের ভোটটা তারা নিশ্চিতভাবে দিতে পারবে, পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসেবে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি বলছি তাতে কোনো আপত্তি নেই। তারা পশ্চিমবঙ্গে 100% বুথে কেন্দ্রীয় বাহিনী দিক, মানুষ ভোটটা দেবে তার নিজের মন থেকে ডিসাইড করে এবং উন্নয়নের কথা মাথায় রেখে। পশ্চিমবঙ্গে এমন হয়তো কোনো বাড়ি নেই যে বাড়িতে মাননীয় মমতা ব্যানার্জি উন্নয়নের কোনো না কোনো ছোঁয়া পৌঁছয়নি। সেই কথাটা যদি তারা মাথায় রাখে এবং সেইটার নিরিখে যদি ভোট হয়, কারণ পশ্চিমবঙ্গের ভোটটা 11 সালের পর থেকে বরাবর উন্নয়নের নিরিখে ভোটটা হয়ে আসছে, এই উন্নয়নটাই আমাদের মাপকাঠি। আমরা এখানে অন্য কোনো দলকে ছোট করা বা অসম্মান করা এই প্রসঙ্গে আমরা যাচ্ছি না বা যেতেও চাইছি না। আমাদের একটাই কথা উন্নয়ন, এবং আগামী দিনে যাতে আরো উন্নয়নটাকে আরো বৃদ্ধি করতে পারি, সাধারণ মানুষের কাছে এই উন্নয়নটা যাতে আরো পৌঁছে দিতে পারি। কারণ যে 7 বছর সময় পাওয়া গেছে সেই 7 বছর সময় যথেষ্ট হয়েছে, কিন্তু আরো কিছু সময় পাওয়া গেলে আরো কিছুটা হবে। যদিও এইটা কিন্তু বিধানসভার ভোট নয়, এটা লোকসভার ভোট, কিন্তু আমার সহবক্তাদের কেউ কেউ আশান্বিত হচ্ছেন এই ভেবে যে পরিবর্তনটা বোধ হয় পশ্চিমবঙ্গে ঘটবে, কিন্তু না, পরিবর্তন সাধারণ মানুষ ঠিক করবে। আমি কারোর উপর চাপিয়ে দেওয়া কথা বা ইম্পোজিং কথা বলবো না, সাধারণ মানুষ ঠিক করবে দিল্লিতে এখন যে শাসক আছেন সেই শাসকের পরিবর্তন হবে কিনা। কারণ সাধারণ মানুষের একটা দাবি উঠেছে এই দেশ জুড়ে বিভিন্ন ধরনের এই দানবীয় সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। তারপরেও আমি বলবো পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ, তারা তাদের ভোটটা দিচ্ছে এবং আশা রাখবো আগামী দিনেও তারা তাদের ভোটটা শান্তিপূর্ণভাবে দেবে এবং নির্বাচনে রক্তক্ষয়ী নির্বাচন হবে না। এই শান্তির মাঝখানে আমাকে যে কথাটা বলতে হচ্ছে, আজ সকালেরই একটা ঘটনা নিশ্চয়ই আপনি জানেন, যে তৃণমূল কর্মীদের উপর বাঁশ লাঠি নিয়ে হামলার অভিযোগ উঠেছিল। কাউন্সিলরের স্বামী সহ আরো দুজনকে মারধর করা হয় এবং গুরুতর জখম অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ ওঠে সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? আমি আবারও বলছি, দলমত নির্বিশেষে যে দলে শাসক দল হোক বিরোধী দল হোক, যে কোনো ভাবে যে কোনো আক্রমণ যে কোনো ধরনের রক্তাক্ত হওয়া বা এই ধরনের ঘটনা ঘটা মোটেই কাম্য নয়। কিন্তু একটা কথা আমি পার্সোনালি বলতে চাই, শেয়ার করতে চাই, আমি আমার প্রফেশনের সূত্রে এবং কিছু কিছু জায়গায় আমার খবর মারফত আমার যেটা কাছে আছে, যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন তারা কিন্তু শাসক, যেহেতু বর্তমানে যা কিছু ঘটনা ঘটবে বা দুর্ঘটনা যেগুলো ঘটবে যেটা কাম্য নয় সেটা তো শাসক দলের দিকেই সবাই অঙ্গুলি নির্দেশ করবে, তো সেখানে শাসক দলে জার্সি গায়ে দিয়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘটনা ঘটানো হচ্ছে। তার দুটো কারণ, একটা হচ্ছে শাসক দলকে বদনাম করা, আর দ্বিতীয় কথা হচ্ছে এই ক্ষেত্রে তো শাসক দলই আক্রান্ত। হ্যাঁ, না আমি বলেছি এটা সব ক্ষেত্রেই বলছি, আমি এটা মানে এইটা বলতে চাইছি না যে শাসক দল যে সব জায়গায় যেটা প্রচার চালানো হচ্ছে যে শাসক দল, এখানে একটা তৃতীয় একটা পার্সন আছে যে পার্সনটা শাসক এবং বিরোধীর বাইরে। হঠাৎ করে বাংলায় যে মানে রাজনীতি আমদানি হয়েছে, বাংলা যে রাজনীতি দেখেনি সেই রাজনীতি মতাবলম্বী লোকেদের দ্বারা এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটানো হচ্ছে। এই নিন্দাটা আমি বরাবর করছি, আবারও করছি। ব্যাপারটা হচ্ছে আপনি যেখানকার ঘটনা বললেন সেটা হচ্ছে দমকল 7 নম্বর ওয়ার্ডের ঘটনা। বাংলার মানুষ দমকলে দেখেছে যে বিগত পৌরসভায় কি হয়েছে, তারপরে বাংলার মানুষ দেখেছে কিভাবে ঝুড়ি ঝুড়ি বোমা উদ্ধার হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়েছে,
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই শিকার, এবং ওখানকার মানুষরা যারা পঞ্চায়েত ইলেকশনে বা পৌরসভায় ভোট দিতে পারেনি তারা কিন্তু কিছু জায়গায় প্রতিরোধ করছে এবং প্রতিরোধ গড়ে তুলছে। আজকে উনি যে বলছেন যে উন্নয়ন, সব ঘরে যদি উন্নয়ন পৌঁছে যাবে তো 15 কোটি লোককে 1 কোটি 76 লক্ষ লোককে ভোট দিতে দিলেন না কেন পঞ্চায়েতে? আপনার টার্ন আসবে বলবেন বিধাননগর কর্পোরেশনে যেটা হলো আপনারা করলেন কেন? কোনটা বলুন? বিধাননগর কর্পোরেশনে মানুষ দেখেছে, আজকে বাংলার মানুষ দেখলো যে একটা মুখ্য রাজ্য নির্বাচন কমিশন সে পদত্যাগ করছে, কাউন্টিং হচ্ছে আর একজন মুখ্য নির্বাচন কমিশনের আন্ডারে। তাহলে বাংলায় গণতন্ত্র যে সুরক্ষিত খুব বেশি তা কিন্তু নয়, বাংলায় একটা স্বৈরতান্ত্রিক সরকার চলছে, যেমন দিল্লিতে তুগলকি একটা মানসিকতার সরকার চলছে যে কিছু করে দেখাতে হবে বড় কিছু। ওখানে যদি নোটবন্দি হয়, ওখানে যদি আপনার হচ্ছে জিএসটির নামে ট্যাক্স তোলা হয়, গোরক্ষার নামে মানুষ খুন হয়, তাহলে এখানে কি হচ্ছে? সারদা হচ্ছে, নারদা হচ্ছে, দিদি বলছেন আগে জানলে এদেরকে টিকিট দিতাম না, তাদেরকে আবার টিকিট দিয়েছেন। সুব্রত রায়, সুব্রত মুখার্জী টিকিট দেওয়া হয়েছে, হয়নি? 42টা সিটে দিদিমণি কিন্তু ক্যান্ডিডেট, আমি একটাই প্রসঙ্গে একটা কথা বলি, আপনার সময় আপনি বলবেন, অপেক্ষা করুন না। আজকে আরাবুল, অনুব্রত থেকে শুরু করে তাদেরকে পঞ্চায়েতে আগে বা নির্বাচনের আগে এই চরম চরম ডাক বাজানো বা এটা অসাম্বাদিক চেক দেওয়ার সময় আরে ভাঙরে ভগলিয়াতে, আরে ভগলিয়া টু শুনুন না, ভগলিয়া টু তে ভাইরাল হয়ে গেছে, চেক দেওয়া হচ্ছে চাষিদেরকে, বলা হচ্ছে ভোট যদি না দেওয়া হয় তৃণমূলকে তাহলে দেখে নেওয়া হবে, তাহলে তাদেরকে ভালো ব্যবহার করা হবে না। আপনি যেটা চরম চরম বললেন আপনাকে বলি, বা নকুল দানা প্রসঙ্গ হয়তো এখন বর্তমানে দুর্নীতিতে ডুবেছে বিজেপির মতো, কারণ লোকপাল বিলের সমর্থন করেছিলেন আপনারা। আপনারা মহিলা সংরক্ষণ বিল যখন হন তখন রাজ্যসভায় ভোট দেন না, আর রাজ্যের লোকায়ুক্তের বিচারপতি নিয়োগ করেন না। আপনাকে মোদী তেমন মমতা বিরোধিতা করে, লোকপাল বিল যদি আসতো ইমপ্লিমেন্ট যথার্থ হতো, আজকে সুপ্রিম কোর্ট চেয়ারম্যান নিয়োগ করলেন এই নির্বাচন চলাকালীন, সেটা যদি করা হতো তাহলে সারদা নারদা রাবাল চেয়ারম্যান করেছে, রাবাল তাহলে কিন্তু হতো না। আমি আমি একটা কথাই জানতে চাইবো, এই যে দমকলের বিষয়টা নিয়ে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, এই যে অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে, এই বিষয়টাকে আপনি এক কথায় কি বলবেন? এক কথা হচ্ছে তৃণমূলের অন্তর্দত্ত সমীক হোসেনের বিরুদ্ধে যেভাবে এন্তাজালি অঞ্চল সভাপতিরা কথা বলে, অন্তর্দত্ত ছাড়া কিছু নেই, ব্যাপক দুর্নীতি, বালিঘাতনের দুর্নীতি, তার বিরুদ্ধে এটা অন্তর্দত্ত ছাড়া আর কিচ্ছু না। চৌকিদার এবং নামদার এবং এদের যারা ঘুমিয়ে ঘুমিয়ে আগে শুনুন, একটা ছোট্ট উদাহরণ, আপনার অবস্থান ঠিক, আপনার জানা না থাকলে আবার জেনে নিন, ভালো করে জেনে নিন। এগারোটার মধ্যে গোটা পেয়েছেন মালদা, মুর্শিদাবাদে গোটা পেয়েছেন, বলুন সর্বত্র কোথায় আছে উন্নয়ন? যদি থাকতো তাহলে বিধায়ক চন্দ্রনগর কর্পোরেশন
আমরা যেমনটা দেখেছি যে মমতা ব্যানার্জি এই এই মতে বিশ্বাস করেন না, তৃণমূল সুপ্রিমো যেমন বলছেন যে বিয়াল্লিশে বিয়াল্লিশ, কিন্তু গতকাল আমরা যেমনটা দেখেছি বঙ্গ বিজেপি কিন্তু আশ্বস্ত করেছে অমিত শাহকে যে আমরা পাঁচটা এখনো পর্যন্ত আজকে বাদ দিলে এর আগে পাঁচটা আসনে ভোট হয়েছে রাজ্যে এবং তার মধ্যে পাঁচটা না হলেও চারটে আমাদের দখলে থাকবে, এই যে এই জায়গাটা এবং তার সঙ্গে যে দ্বিতীয় দফায় যে ভোট হলো এবং আজকে তৃতীয় দফার যে এই যে একেবারে উল্টো চিত্র এখনো পর্যন্ত আমরা যতটা দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা রেখে কি এতটা বঙ্গ বিজেপি আশ্বস্ত করলো অমিত শাহকে কি বলবেন? দেখুন, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, আমরা বারংবার বলেছি যে পশ্চিমবঙ্গে যে শাসন চলছে এভাবে শাসন চলতে পারে না, শুনুন কথাগুলো শুনুন না, কিসের অত ভয়? এত যখন উন্নয়ন করেছেন অনেক কিছু তো করেছেন, শুনুন কারা বলতে পারে যে দল একটা সৌরাচারী শাসক, হিটলার বলেছে, মুসোলিনি বলেছে, এই যে একনায়কতিক শাসক যারা তারা এই মত কথাগুলো বলেছে যে তার মানে কি চন্দননগর কর্পোরেশন গত নিজের ভোট নিজে যেরকম দিচ্ছেন শান্তিপূর্ণ ভাবে ভোট দিন, কোন রকম প্ররোচনা কোন রকম বিশৃঙ্খলায় কোন রকম পা দেবেন না, কিছু কিছু মানে অশুভ শক্তি চেষ্টা করছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোল বাঁধানো, যদিও রক্ত ক্ষয় এই মানে নির্বাচনে বা এই ভোট উৎসবে কোনো মতেই কাম্য নয়, এর আমরা মদতকারী যারা সাম্প্রদায়িকতা আর প্রত্যক্ষ মদতকারী মানুষ তাদেরকে বর্জন করবে, নিজের ভোট নিজে দেবেন এই নির্বাচনে। দেখুন আজকে সারা ভারতবর্ষের যে উন্নয়ন জোয়ার চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেই জোয়ারের সমস্যা এবং যেভাবে মহিলাদেরকেও ভোট দিতে দেওয়া হচ্ছে না, এত সন্ত্রাস এত উপেক্ষা করে মানুষ যখন ঘুরতে যাচ্ছে ভোট দিচ্ছে, আমরা আশার আলো দেখছি যে বাংলা একটা নতুন পরিবর্তনের দিকে আসছে এবং একটা জায়গায় যে আসছে একটা জায়গায় আমরা বিধানসভা ভেঙে পড়বে সরকার। ডক্টর শেখ কামালউদ্দিন, লোকসভার ভোট হচ্ছে, দিল্লিতে পরিবর্তন হবে কি হবে না সেইটাই মুখ্য বিষয়, উন্নয়ন যদি দিল্লি সরকারও করে থাকে, তৃণমূল যদি রাজ্যে উন্নয়ন করে থাকে, তাহলে দুপক্ষই উন্নয়ন নিয়ে নির্বাচনে মানুষের কাছে দেশ হচ্ছে সংবিধান রক্ষা লড়াই, যদি এই নির্বাচনে সংবিধান বিরোধী শক্তিকে যদি আমরা পরাজিত করতে না পারে দেশ, যদি সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে না পারে এবং পাকিস্তান যাকে যে দলকে সরকারে চায় সেই দলকে যদি পরাজিত না করতে পারে, তাহলে ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে সমূহ বিপদ, কারণ আমাদের বেকারত্ব বাড়ছে, দারিদ্র বাড়ছে, আমরা চাই যে মানুষের ঘরে খাবার যাক, খাদ্য সুরক্ষা বাড়ুক, বেকারত্ব কমুক এবং মানুষের মধ্যে যে বাজারের তীব্র একটা মন্দা চলছে সেই মন্দা কাটুক, তেজি একটা ভাব আসুক। চারটে দফার ভোট বাকি, সেই ভোটের দিকে আমাদের নজর থাকবে যে এর পরেও আরো কি কি ঘটনা ঘটছে, কিন্তু আমরাও চাইব, আমরাও আশাবাদী যে মানুষ নিজের ভোট নিজে দেবে, নিজেদের গণতান্ত্রিক অধিকার তারা নিজেরা প্রয়োগ করবে, কোন রকম হিংসাত্মক ঘটনা ঘটবে না, এই আশা নিয়ে শেষ করছে আমাদের অনুষ্ঠান। অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।